পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি পলা দিদির সঙ্গে কথা বলছি। বাবা, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আগামীকাল কালী পুজো, তুমি তো খুব ভালো করেই জানো বাবা কত মানুষ আসে এই দিন। আর তুমি তো চিরকালই সবকিছু নিজে করতে পছন্দ করো, অনুষ্ঠান সূচি থেকে শুরু করে সমস্ত কিছু। আর তুমি এটাও খুব ভালো করে জানো বাবা যে এই দিনটা, কালী পুজোর দিনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বিশেষ একটা দিন। তাই অন্যান্য সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে তুমি এবার একটু পুজোর দিকে মন দাও। ঠিক বলেছ শৈল, কালী পুজোর দিন একটা বিশেষ দিন। বিশেষ দিনে প্রচুর ভক্ত সমাগম হয়, একদম ঠিক। আর তো তাই তুমি তুমি বলো তুমি কিভাবে চাও, কি হোক না হোক ওরা সমস্ত লিখে নেবে। কি হলো, লেখো তোমরা, হাতে সময় নেই আমাদের। শৈল, তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম নেব। দাঁড়াও, মানে সূচি তৈরি হবে না তাহলে? এখন সে সূচি ওসব কিছু হবে না। এবার কালী পুজোয় অনেক বড় কিছু হবে বাবা। তুমি বোধহয় এটা ভুলে যাচ্ছ যে আমি আমি শৈল মা। শুধুমাত্র আমার কারণে কিন্তু হাজার 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 ভক্তরা আসে, শুধুমাত্র আমার কারণে। ভুল, এটা তোমার ভুল ধারণা শৈল। ভক্তরা আসে ঘোমটা কালী মায়ের জন্য, তোমার জন্য নয়। এখন যাও, যাও তোমরা। এবার আমি ভক্তদের আসার অন্য একটা কারণ তৈরি করব। প্রচুর ভক্তদের ঢল নামবে, আর যেটা আমি করব ভাবছি, কালী পুজোর দিনই তার আদর্শ সময়। শোনো, কালী পুজোর দিন আসতে হবে, একটা বড় কাজ আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।